দেখো এখানে বিয়োজন দেওয়া নেই, বিয়োজ্য দেওয়া আছে, আর বিয়োগ ফল দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বিয়োজন বের করতে গেলে কি করতে হবে, বিয়োজ্য বিয়োজ্য যোগ বিয়োগফল সমান বিয়োজন। বিয়োজন তাহলে আমাদের বিয়োজন বের করতে গেলে কি করতে হবে, বিয়োজ্যর সাথে বিয়োগফল যোগ করতে হবে, তবেই বিয়োজন বেরিয়ে আসবে। তাহলে আমাদের বিয়োজ্য কত ছিল, বিয়োজ্য ছিল 28, আর বিয়োগফল ছিল 0 সমান বিয়োজন। চলো আমরা বিয়োজ্য এবং বিয়োগফল যোগ করি। এখানে যোগ করি 28, একক দশক মাথায় বসিয়েছি, তাহলে বিয়োজ্য 28 আর বিয়োগফল 0। চলো আমরা যোগ করি, দেখো 0 মানে কিছুই না, ওপরে 8 আছে, তাহলে 8 নেমে আসবে, আর এখানেও কিছু নেই, 2 নেমে আসবে, তাহলে আমাদের কি হলো, 28 হলো। হ্যাঁ, কোনো সংখ্যার সাথে আমরা যদি 0 যোগ করি সেই সংখ্যাটাই আনসার হয়, তাহলে আমাদের কি আনসার বেরোলো, 28 বেরোলো। তাহলে 28 সমান বিয়োজন। বুঝতে পেরেছ প্রত্যেকে, আমরা যদি এখানে 28 বসাই, 28 থেকে যদি 28 বাদ দিই, তাহলে আমাদের কি উত্তর আসবে, 0 উত্তর আসবে, অর্থাৎ অঙ্কটা ঠিকঠাক হয়েছে। প্রত্যেকে বুঝতে পেরেছ, তোমরা বইতে দেখো একের দাগের ক থেকে ইঙ পর্যন্ত, তোমরা ভালো করে অভ্যাস করবে, আর বুঝতে কোনো অসুবিধা হলে ক্লাসে বলো, নিশ্চয়ই আমরা সাহায্য করব। বাই।